উনি দাদা একদম এটা কি যা। গ্রাম, কি গ্রাম, হ্যাঁ কি গ্রাম এটা? না চৌহাটা, চৌহাটা। হ্যাঁ তা আপনারা বেগুন জমিতে ওষুধ দিতে দিতে আপনারা অন্য জমিতে ছিলেন, তো হ্যাঁ আপনাদের এখানে ডাক ডেকে যে জিনিসটা দেখাচ্ছি, আপনারা সাদা মাছের উপরে কি বলছেন, কাজ হবে ওষুধটাতে? হ্যাঁ কাজ হবে, আমরা কাজ হবে, দেবসেনা দিয়েছি বেগুনের সাদা মাছের জন্য, সেটা কাজ হবে, কাজ হবে, মনে হচ্ছে না? হ্যাঁ কাজ আপনি মরা দেখতে পেলেন সামনে হ্যাঁ। দিয়ে, এবং আমরা বলছি এটা 7-8 দিন পর্যন্ত থাকবে, যে পোকাটা যে আপনারা যদি দুই একটা দেখে থাকেন সাদা মাছ, দেখবেন এসে ওইগুলো রস চুষবে আর মরবে, আর ক্ষমতা নেই ওইটার, আর ক্ষমতা নাই, এর ক্ষমতা নেই, এবার ওইগুলো এসব ক্ষমতা নেই। মাছিও যে সাদা সাদা মাছি দেখতে পাচ্ছেন তাই তো? হ্যাঁ এই তো, এই আপনার সাদা মাছি, এই মাছি, এ মাছিরও পড়ে আছে, ওরও ক্ষমতা নেই, মাছি জাতীয় যার গায়ে পড়ছে মরে যাচ্ছে তাই তো? হ্যাঁ হ্যাঁ। এবং পাতার উপরে যে সাদা টোপ টোপ হয়ে বসে আছে ওই সব শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে না? হ্যাঁ মনে হচ্ছে কাজ হবে না? না কাজ, ওষুধটার নাম হচ্ছে দেবসেনা চাচা। হ্যাঁ দেবসেনা তো কাজ হয়, আমি জানি না, কাজ হচ্ছে, কাজ হচ্ছে, যেসব দোকানে মাল লোভা হয় না, হুম হুম, হট করে আপনার দেবসেনা দেবে না, দেবসেনা আপনি আপনি চাইলে দেবে, আপনার কাছে যে প্রেসক্রিপশন গুলো করছি বুঝতে পারবে না কার কেন সব। সর্বপ্রথম আমাদের জানতে হবে ওষুধের রেজাল্ট, রেজাল্টের পর নাম, আপনি রেজাল্ট পেলেন কি, ওষুধের রেজাল্ট পেলেন বলেন তো চাচা, মনে আছে মনে রাখেন ওষুধের নাম কি বললেন? সেনা, দেবসেনা, দেবসেনা, সেনা, এটা আপনি সমস্ত ক্রপে ব্যবহার করতে পারবেন, সমস্ত ফসলে ব্যবহার করতে পারবেন, 5 গ্রাম প্রতি 10 লিটারে ওষুধটা আগে গুলে নেবেন, তারপরে ওষুধটা মারবেন, ঠিক আছে? 5 গ্রাম, 5 গ্রাম 10 লিটারে, দশ লিটারে, ওকে।